আকস্মিক বেশ আকস্মিক খবর বাংলাদেশ ক্রিকেট ভক্তদের জন্য খবরটি বেশ নাড়া দেওয়ার মতোই আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে আর দেখা যাবে না সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে বিশ্বসেরা এই অলরাউন্ডার জানালেন টি টোয়েন্টিতে ইতিমধ্যেই তিনি তার শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলে ফেলেছেন টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ সাদা পোশাকে উইটি টানছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয় নিরাপত্তা নিশ্চয়তা পেলে ঢাকায় ফিরবেন তিনি ফিরে আগামী মাসে মিরপুরের হোম অব দ্য ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচ খেলে টেস্ট থেকে অবসর যাবেন সাকিব বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজের টেস্টে খেলতে এখন দলের সঙ্গে ভারতের উত্তরপ্রদেশে প্রদেশে কানপুর অবস্থান করছেন মিস্টার সেভেন্টি ফাইভ সেখানেই ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি তবে খেলে যাবেন অন ক্রিকেট আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের ক্রিকেট থেকেও বিদায় নেবেন সাকিব আল হাসান